তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আজকে লক্ষ্মী পুজো, তো আমরা এই ঘরের ভিতরেই লক্ষ্মী ঠাকুরটাকে পুজো করব। তো আমি এখন বাড়িটা লিখতেছি। তো আজকে লক্ষ্মী পূজায় কী কী লাগে বা কী কীভাবে আমরা বাড়িতে পুজোটা করি, তোমাদের এই সমস্ত বিষয়ে আজকে তোমাদের আপডেট দিব বা তোমাদের জানাবো। তো তোমরা দেখো কী কী করতে হয় লক্ষ্মী পূজায়। তো গাইস এই ঘরটা প্রায় মোটামুটি লেপা হয়ে গেছে, এখন আমি এই ঘরটা এখন লেপবো, আমি তোমাদের দেখাচ্ছি এখন। তো গাছ তোমরা দেখতেই পাচ্ছ এই চৌকির ভিতরে একদম লেপাটা খুবই কষ্ট, কারণ এই পুরো একদম চৌকির নিচে, আর আমার খুব কষ্ট হচ্ছে এখানে লেপতে, তাহলে লিখতে হবে কারণ আজকে লক্ষ্মী পূজা। তো গাইস আমি উঠানটা লেপা শুরু করে দিচ্ছি। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ যে আমার উঠান আর ঘর লেপা হয়ে গেছে, শুধু এখন বাকি আছে আলপনাটা। আলপনাটা আগে ঘর তো শুকিয়ে যাবে, আমি লেপছি যে এগুলো শুকাবে, তারপরে আমি হচ্ছে আলপনাটা দিব। আর তোমরা যে সামনে যে ঘরটা দেখতে পাচ্ছ, এখানে এই ঘরের ভিতরে আমি আজকে লক্ষ্মী পূজাটা করব। আর হচ্ছে ঘরে একটু ডেকোরেট করছি, তোমাদের দেখানোর চেষ্টা করব সামনে ভিতরে ঢুকে। এই গাইস এই যে আমি কিছু আলপনা দিয়েছিলাম রাতেরবেলা, আর হচ্ছে এখানে এই যে এখানেই লক্ষ্মী একটু পুজো করবো আজকে। একটু চেষ্টা করছি যে যাতে একটু ডেকোরেট করার ধান টান দিয়ে, আর আলপনা দিচ্ছি, আরও দেওয়া বাকি আছে। এখন ঘর শুকিয়ে গেলেই আমি আবার শুরু করবো আলপনা। তো গ্যাস এটাই হচ্ছে আমাদের ভিতরে ঢোকার গেট। তো এখান থেকে আমি আলপনা শুরু করেছি। তো তোমরা বলবে যে আলপনাটা কেমন হয়েছে আর কমেন্টও করবে। এখন একটা বেজে পার হয়ে গেছে আমার, এখন আলপনা দেওয়া কমপ্লিট হইল। আমি ওঠানেও দিয়েছি একটু একটু করে, চারটা ফুল দিয়েছি ওঠানেও, আর এই ঘরেও অল্প দিয়েছি। এবার আমি তোমাদের দেখাবো সম্পূর্ণ লুকটা, আলপনা দেওয়ার পরে যেরকম লুকটা হয়েছে তোমাদের দেখাবো এখন আমি। এই ঘর কমেন্টে বলবে যে আলপনাটা কেমন হয়েছে।
আমি ভিতরে দেখাবো এখন তোমাদের ভিতরে আমি তো গাইস তোমরা বলবে যে কেমন হয়েছে আর এরপরে দেখা হচ্ছে প্রতিমাটার মুখটা খোলার পরে এখন প্রতিমাটার মুখ খোলা হয়নি কিন্তু নিয়ে আসা হয়েছে অন্য ঘরে আছে তো গাইস ততক্ষণের জন্য বাই তো হ্যালো বন্ধুরা সবাই এখন গিয়ে আমার হচ্ছে একটা বেজে পার হলো এখন আমার আলপনা দেওয়া শেষ হলো তো এখন অনেক কাজ বাকি আছে আমার আমি চালু করিনি এখন প্রায় ডেটটা বাজতে চলেছে কিন্তু আমি এখনও চালু করিনি তো চান করতে হবে আরও অনেক কাজ আছে পুজো তো দেখা হচ্ছে আরও চান টান করার পরে আর প্রতিমাটা এখনও নিয়ে আসা হয়েছে কিন্তু মুখটা খোলা হয়নি তো মুখটা খুলে তোমাদের আমি দেখাবো যে প্রতিমাটা কেমন তো তোমরা ততক্ষণ আমাদের ব্লগের সাথে থাকবে আর আমাদের পাশে থাকবে ততক্ষণ বাইরে আসবে তো ফাইনালি গাইস আমাদের লক্ষ্মী ঠাকুর চলে এসেছে আর হচ্ছে এখন আমরা পুজো করবো তো আমি তোমাদের এখন আমার আমাদের যে ঠাকুরটা বা আমাদের যে লক্ষ্মী ঠাকুরটা আমি তোমাদের এখন দেখাবো তোমরা দেখতেই পাচ্ছ যে ওই ওই ঘরে হচ্ছে পূজাটা হবে আর আমাদের রান্নাঘর একটা এটা আর একটা রান্নাঘর আমাদের পেছনে আছে এই যে ঘরটা দেখতে পাচ্ছ তোমরা এই ঘরের পেছনে রান্নাঘরটা তো ওখানেই রান্না হচ্ছে খিচুড়ি তো আমি তোমাদের এখানে দেখাবো এখন তো গাইস এখানে হচ্ছে আমার একটা কাকি আর একটা আমার বোন রান্না করতেছে তো আমি ওদের ডাল এনে দিলাম দেখেন ইলাও দিয়ে অল্প আর হচ্ছে কাকির সাথে তো গাইস এটা আমার কাকি খিচুড়ি হচ্ছে আর হচ্ছে ওইদিকে পূজা শুরু হয়ে যাবে সব রেডি হয়ে গেছে তোমরা আমাদের ব্লগে শেষ পর্যন্ত দেখবে ততক্ষণ ভাই হ্যালো গাইস তোমরা তো জানো যে আজকে লক্ষ্মী পূজার ব্লগটা সারাদিন করতেছি তো এখন আমাদের লক্ষ্মী পূজাটা হয়ে গেলো কমপ্লিট আর এখন হচ্ছে সম্পূর্ণ কমপ্লিট হয়েছে খুব ভালোভাবে আমাদের পূজাটা হলো আর তোমরা বলবে যে আমার প্রতিমাটা খুবই পছন্দ হয়েছিলো আর তোমরা বলবে যে তোমাদের কেমন লাগলো প্রতিমাটা কমেন্টে বলবে আর হচ্ছে এটা হচ্ছে আমার মা তো দেখা হচ্ছে কোনো আলাদা ভালো লাগে ততক্ষণের জন্য পাই